তিনি যে চুল আঁচড়াতেন, চুলের একটা অংশ আর চিরুনির একটা দাঁত ওই মেয়েকে দিয়ে সে সংগ্রহ করে নিল। কুয়ার তলায় উপরে একটা পাথর চাপা দিয়ে রেখে দিল যাতে কেউ খুঁজে না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মধ্যে ভুল হতে শুরু হল। বিলাল যে বলছে, হাল্লা রসুল, আসরের সালাত কিতালি চার রেখার থেকে এখন দু রকাত হয়ে গেল, এক একটা আয়াত পড়লেন আর এক একটা গিরা অটোমেটিক্যালি খুলতে শুরু হয়ে গেল। এমনি করে ১১টা আয়াত পড়া শেষ, গিরা খোলাও শেষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনারা জানেন, কাফের মুশরিক ইহুদি নাসারা সবার চাইতে ইসলামের ক্ষতিকর হল মুনাফিকরা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মধ্যে চেহারায় পোশাকে পার্থক্য বোঝা যায়, কিন্তু মুনাফিকের কোনো চেহারা আছে ওকে কেউ চিনতে পারবে না। আর এজন্যই হাদিসে বলা হয়েছে, ইন্দাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। অথচ তারা কিন্তু কলমা পাঠ করে, সালাত আদা করে, সিয়াম পালন করে, কাফেররা তো কিছুই করে না। এ সত্ত্বেও জাহান্নামের কাফেরদের তলায় থাকবে মুনাফিক। কারণটা কি? এরাই লবিদ বিন আসম বলে এক মুনাফিক, তার মেয়েকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পাঠাইল। ছোট্ট মেয়েরা যাতায়াত করবেই, তো তিনি যে চুল আঁচড়াতেন, চুলের একটা অংশ আর চিরুনির একটা দাঁত ওই মেয়েকে দিয়ে সে সংগ্রহ করে নিল। এইবার সে ওই চিরুনিতে চুলে জাদু মন্ত্র করল, করে একটা খেজুর গাছের যে কান্দি বেরোনোর পরে যে শুকনো খল খোসাটা থাকে না, শক্ত কূপ, ওর মধ্যে ভরে দিয়ে কুয়ার তলায় উপরে একটা পাথর চাপা দিয়ে রেখে দিল যাতে কেউ খুঁজে না পায়। জাদুর প্রতিক্রিয়া হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মধ্যে ভুল হতে শুরু হল। উনি বুঝতে পারছেন না এটা কেন হচ্ছে, কেরাত পড়ছে ভুল হয়ে যাচ্ছে। একদিন আসরের সালাত চার রাকাত না পড়ে দু রাকাত পড়ে বাড়ি চলে, তো সাহাবে কিরাম ভয়ে তো কথা বলে না কেউ। বিলাল যে বলছে, হাল্লা রসুল, আসরের সালাত কিতালি চার রাকাত থেকে এখন দু রাকাত হয়ে গেল। বলি কেন? বলতে আপনি দু রাত পরে চলে এলেন, তাই নাকি? ভুলে গেছে তাহলে, আবার দৌড়ে যে দু রাত পরে। এই যে উল্টাপাল্টা কারবার শুরু হয়ে গেল, কারণে বুঝতে পারছেন না। ওই মুনাফিক শয়তান সেতে পুষি না মুসল্লি, কারণ তো বুঝতে পার কথা না। পরে আল্লাহ পাকের পক্ষ থেকে এই দুটা সুরা নাজিল হল, সুরা ফালাক, সুরা নাস, ১১টি আয়াত। সুরা ফালাকের সর্বশেষ আয়াত হচ্ছে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অর্থাৎ যতগুলো ক্ষতিকর বস্তু আছে সবচেয়ে নিকৃষ্টতম ক্ষতিকর বস্তু হল হিংসা। অতএব হে মুহাম্মদ, কুল, তুমি বলো, আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাত সূর্যের রবের আশ্রয় প্রার্থনা করছি, মিন শাররি মা খালাক,
তার সৃষ্টির যাবতীয় অনিষ্টকারিতা হতে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাত্রির অন্ধকার হতে, সেই অন্ধকারের মধ্যে যত অন্যায় হয় তা থেকে। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং যে সমস্ত মহিলারা সিংহায় ফুঁক দিয়ে মানুষের ক্ষতি করে তাদের ক্ষতি থেকে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে তা থেকে। আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। কুল আউযু বিরাব্বিন নাস, তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকে। মিন শাররি মা খালাক, মালিকিন নাস, যিনি মানব জাতির মালিক, মালিক মুখতার প্রভু, ইলাহিন নাস, যিনি মানুষের একমাত্র উপাস্য। মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের হৃদয়ের মধ্যে যে সবসময় খারাপ কথা এনে দেয়, খান্নাস বাইর থেকে হয় না, খান্নাস থেকে মনের ভিতরে সবসময় কুমন্ত্রণা দেয়, তার ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ দে ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস, যে খান্নাস ওয়াসওয়াসা দেয়, ধোকা দেয়, খটকা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ের মধ্যে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানব জাতির মধ্যে। এই কাজটা করছি না, এটা করলে এটা ভালো হতো, এই যে ভেতরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, দ্বিধা দ্বন্দ্ব, এগুলো করে শয়তান। এজন্য সালাতের মধ্যে যখন কেরাত ভুল হয়, রাকাত ভুল হয়, এ বিষয়ে একদিন প্রশ্ন করলো সাহাবিরা, তার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটাতে তোমরা ভয় পেও না, তোমরা বাম দিকে তিনবার থুক মারবা এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করবা। এটা শয়তানের স্পেশাল বাহিনী, এদের নাম হলো খিনজাব, এদের কাজ হলো সালাতে ডিস্টার্ব করা। যাদের বয়স আমাদের মতো হয়েছে, এ ভোগান্তি তাদের খুব বেশি হচ্ছে। তো এই 11টি আয়াত নাজিল হলো, আলীকে তিনি বললেন, আলী দেখো তো জারওয়ান কুয়ার তলায় কোনো কিছু পাওয়া যায় কি? আলী শক্তিশালী মানুষ, কুয়ায় ডুব দিলেন, দিয়ে দেখলেন যে ঠিক একটা বড় পাথর, পাথর হটিয়ে ফেললেন, পাথরের তলা থেকে ওই খেজুরের গামড়া একটা উঠিয়ে নিয়ে আসলেন, উপরে এনে দেখেন যে তার মধ্যে 11টা গিরা দেওয়া একটা সুতা আছে, চুল চুল আছে, চুল আর শিরুনের দাঁত। এবার উনি ওটা আল্লাহ রাসূলকে দিলেন, তিনি বিসমিল্লাহ বলে শুরু করলেন, এক একটা ফালাক থেকে নাস পর্যন্ত এক একটা আয়াত পড়লেন, আর এক একটা গিরা অটোমেটিক্যালি খুলতে শুরু হয়ে গেল। এমনি করে 11টি আয়াত পড়া শেষ, গিরা খোলাও শেষ, বলুন আলহামদুলিল্লাহ। এই ঘটনাকে উল্লেখ করে ইহুদি নাসারা মুফাসসির কোরআন যারা হয়েছে, এরা বলে আল্লাহ রসুল আসলে পাগল ছিলেন, ওনার এই কোরআন পাগলামির কোরআন, ও মানাই যাবে না, শোনাও যাবে না। অথচ এই গাধারা বোঝে না যে আগুন ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারে নাই, জাদুঘররা মুসার কোনো ক্ষতি করতে পারে নাই, আর মদিনার জাদুঘররা মোহাম্মদ রসুলের ক্ষতি করবে, কিছুই করতে পারে নাই।